মিল্কি ওয়ে গ্যালাক্সির সবটাই কি আমাদের বসবাসযোগ্য এলাকা? উত্তরে বলা যায় আপনি আমি আমরা সবাই সৌভাগ্যের অধিকারী মানুষ, কারণ আপনি তাদের উত্তরাধিকারী যারা অসংখ্য চড়াই উত্তরাই পেরিয়ে পৃথিবীতে সফলভাবে তাদের বংশ রক্ষা করেছিলেন। শুধু তাই না, আপনি এমন একটা গ্রহে জন্মেছেন যেটি একটি সঠিক অবস্থানের সঠিক একটি তারার একদম সঠিক দূরত্বে রয়েছে। খুব বেশি গরম না, আবার খুব বেশি ঠান্ডাও না, এমন এক তাপমাত্রা যাতে তরল পানি প্রবাহিত হয়। আপনি এমন একটা ইউনিভার্সে জন্মগ্রহণ করেছেন যেখানে সমস্ত ভৌত বিষয়গুলি সঠিক পরিমাণে রয়েছে, যেমন গ্র্যাভিটি এবং অণু পরমাণু একটি সুনির্দিষ্ট বন্ধনে থাকার ফলে তারা বা গ্রহ সঠিকভাবে তাদের নিজ নিজ কক্ষপথে পরিক্রমণ করে চলছে। সর্বোপরি বলা যায় জীবনের সমস্ত ক্রিয়া বিক্রিয়াগুলি সঠিকভাবে হয়ে থাকে। এগুলো ছাড়াও আপনি আরও একটি লটারি জিতেছেন, হয়তো সে বিষয়ে আপনার কোনো ধারণাই নেই। আপনি এই মহাকাশের অন্যতম কম বিপদসংকুল গ্রহ পৃথিবীতে জন্মেছেন, যেটি একটি জি টাইপ মেইন সিকুয়েন্স তারাকে প্রদক্ষিণ করে। সেই সাথে তারাটি মিল্কি ওয়ের ছায়াপথের বসবাসযোগ্য এলাকায় অবস্থান করছে। সেই তারাটি সূর্য নামে আমাদের মাঝে পরিচিত। মিল্কি ওয়ে গ্যালাক্সি একটি বিশাল জায়গা জুড়ে অবস্থিত। এর এক প্রান্ত থেকে অন্য প্রান্তের দূরত্ব প্রায় 1 লক্ষ আলোকবর্ষ। মিল্কি ওয়ের তারা বা নক্ষত্রের সংখ্যা 100 থেকে 400 বিলিয়ন। আমাদের সৌরমণ্ডলের অবস্থান এর কেন্দ্র থেকে 27,000 আলোকবর্ষ দূরে মোটামুটি শান্ত একটি এলাকায়। মিল্কি ওয়েতে বসবাসের অযোগ্য জায়গাও রয়েছে। এর কেন্দ্রের কাছাকাছি জায়গাগুলিতে তারার সংখ্যা অত্যাধিক। এই অসংখ্য তারা এত বেশি রেডিয়েশন বিকিরণ করে যে তাতে জীবনের উদ্ভব হওয়ার সম্ভাবনা প্রায় শূন্যের কোটায়। রেডিয়েশন মানব জীবনের জন্য এবং পৃথিবীর অন্যান্য প্রাণীকুলের জন্য খুবই বিপজ্জনক, কিন্তু তার চেয়েও খারাপ কিছু রয়েছে মিল্কি ওয়ে গ্যালাক্সিতে। সৌরজগতের শেষ প্রান্তে ধূমকেতুর এক বিশাল মেঘের বেষ্টনী রয়েছে, যার নাম পোর্ট ক্লাউড। ধূমকেতুর কারণে অতীতে অনেক দুর্ঘটনা ঘটেছে, যেখানে ডাইনোসর সহ পৃথিবীর অনেক প্রাণের মহাবিলুপ্তি হয়েছিল। আর যদি কোনো তারা এই ওট ক্লাউড বা সূর্যের কাছাকাছি আসে, তখন এই সব ধূমকেতুগুলি তাদের সাধারণ কক্ষপথ থেকে বিচ্যুত হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। কখনো কখনো ধেয়ে আসে সরাসরি পৃথিবীর দিকে। মিল্কি ওয়ে গ্যালাক্সির কেন্দ্রের দিকে এই ঘটনা ঘটার সম্ভাবনা অনেক বেশি থাকে। মিল্কি ওয়ে গ্যালাক্সির আরেকটা জায়গা খুবই ভয়ঙ্কর, সেটা হলো গ্যালাক্সির স্পাইরাল আর্ম। এখানে নতুন তারা তৈরির হার এত বেশি যে যার ফলে প্রচণ্ড রেডিয়েশনে সেখানে জীবন ধারণের সম্ভাবনা শূন্য বলা যেতে পারে। আমাদের সূর্যের ক্ষেত্রে রেডিয়েশন জনিত এই সমস্যা নেই বললেই চলে, কারণ সূর্যের অবস্থান স্পাইরাল আর্ম থেকে অনেক দূরে এবং যথেষ্ট শান্ত একটি নাতিশীতোষ্ণ এলাকায়। সূর্য প্রায় বৃত্তাকার পথে মিল্কি ওয়ে গ্যালাক্সিকে প্রদক্ষিণ করছে, যেটি স্পাইরাল আর্মকে ক্রস করে না। যখন প্রথম তারা তৈরি হয়, তখন মহাকাশে শুধুমাত্র হাইড্রোজেন আর হিলিয়াম ছিল। সুপারনোভার মতো মহাবিস্ফোরণের ফলে ভারী মৌল যেমন অক্সিজেন, কার্বন, এমনকি লোহা, স্বর্ণ এগুলোর উদ্ভব হয় এবং মহাকাশে ছড়িয়ে যায়। চন্দ্র ও সূর্যের আকর্ষণ শক্তি এবং পৃথিবীর কেন্দ্রের ঘূর্ণন গতির কারণে নদী এবং সমুদ্রের পানিতে জোয়ার ভাটা হয়ে থাকে। জোয়ার ভাটা সম্পর্কে বিস্তারিত জানতে এই ভিডিওটি দেখতে পারেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রকমারি ইনফোবিডির সাথে থাকতে পারেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।